जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। 9 जुलाई प्रभु जगन्नाथ देवेर उल्टो रथयात्रार पूर्वे এই 7টি সংকেত পেলে জানবেন আপনি খুবই ভাগ্যশালী, এবং এই সংকেত পাওয়ার অর্থ হল আপনি খুব শীঘ্রই প্রভু জগন্নাথদেবের আশীর্বাদ ও কৃপায় আপনি অত্যন্ত ধনশালী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন, তথা আপনার পরিবার এবং আপনার সংসারে सुख शांति समृद्धि एवं प्रचुर परिमाणे धन धान्य परिपूर्ण होते चले। देखुन बंधुरा, आमादेर प्रत्येकेर जीवन सुख एवं दुख एई दुटी विषय के केंद्र करेई किन्तु चले। बंधुरा, एटाई चरम सत्य और एटा आमादेर प्रत्येककेई मेने निते होबे। बंधुरा, आमादेर प्रत्येकेर जीवने जेमन सुख आसे ঠিক তেমনই দুঃখও আসে, কিন্তু দুঃখ যখন শেষ হওয়ার মুখে এবং সুখ যখন জীবনে পদার্পণ করবে, ঠিক এই সময়েরই অন্তরালে পরম প্রভু স্বয়ং জগন্নাথ এমন কিছু সংকেত মনুষ্যকে প্রদান করে থাকে, যে সংকেতগুলির অর্থ আপনারা যদি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আগামী দিনে আপনার কিন্তু অতি অবশ্যই শুভ বা শুভ বার্তা বহন করে নিয়ে আসছে। অর্থাৎ খুব শীঘ্রই আপনারা আপনাদের জীবনে ভালো কিছু পেতে চলেছেন। দেখুন বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে 9 জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা, আর এর পূর্বে যদি আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে কিন্তু ভুল করেও কাউকে এই সংকেতগুলি সম্পর্কে বলবেন না, নইলে এই সংকেতগুলির শুভ ফল আপনাদের জন্য একেবারে নষ্ট হয়ে যাবে। তাই চলুন আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই যে কোন সেই বিশেষ 7টি সংকেত পেলে আপনারা কাউকে বলবেন না, এবং এই সংকেতের অর্থ হলো আপনারা কোনো সাধারণ মানুষ নন, আপনাদের ওপরে রয়েছে প্রভু জগন্নাথদেবের দৈবিক কৃপাদৃষ্টি। তথা এই প্রসঙ্গে বিস্তারিত জানতে, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন বন্ধুরা, এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে জয় জগন্নাথ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা আপনারা যদি সকালে কোথাও কোনো কাজে যাওয়ার সময় প্রায় তিনি কোনো বাছুরকে কোনো গোমাতার স্তন পান করতে দেখেন, বা যদি আপনি স্বপ্নের মাধ্যমে প্রায় তিনি কোনো দেবদেবীর আগমন হয়, বা আপনি যদি কোনো দেবদেবীর দর্শন করে থাকেন, তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো, মধুরা যদি পুজো করার সময় যদি আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে, বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন, তাহলে এটা খুবই ভালো সংকেত বলে মনে করা হয়। বন্ধুরা, এর মানে ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন, আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। বন্ধুরা, এরপর তৃতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো, বন্ধুরা যদি আপনার বাড়িতে বারবার
कुकुर विड़ाल गोरु हनुमान एमन सब जीव आसते शुरू करे बा बा जदि हनुमान एसे आपनार बाड़ी थेके कोनो खाबार निये जाए बा जदि गो माता एसे आपनार बाड़ीर सामने दाड़िये पड़े बा जदि आपनार बाड़ीते कोनो कुकुर बेराल बाच्चा प्रसव करे बा जदि चड़ाई पाखी आपनार बाड़ीते बासा बाँधे ताहले एटा खुबी भालो संकेत बोलेई मने करा हय कारण आपनार बाड़ीते कोनो पजिटिव एनार्जिर बास रयेछे आर एर कारणेई एरा छुटे छुटे आपनार बाड़ीतेई चले आसे। बंधुरा एरपर चतुर्थ जे संकेतटिर कथा बोलबो ता हलो बंधुरा जदि आपनार घुम भोर तीनटे थेके भोर पाँचटार मध्ये भेंगे जाय ताहले आपनी एटुकु सुनिश्चित हये जान जे आपनी खुबी भाग्यशाली कारण ब्रह्म मुहूर्ते आपनार बाड़ीते कोनो देवदेवीर आगमन हय आर तिनी एसे आपनाके घुम थेके तुले देन। बंधुरा जदि आपनी ओई समय घुम थेके उठे সেই সময় ঈশ্বরের নাম জপ তপ করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাহলে আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। এরপর পঞ্চম যে সংকেতটির কথা বলবো তা হলো বন্ধুরা যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই বেড়ে যায় তাহলে এটুকু আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত কোনো রকম কোনো সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অতি অবশ্যই বন্ধুরা এই কালো পিঁপড়েগুলির দিকে প্রণাম জানিয়ে আটার মধ্যে কিছু পরিমাণ চিনি মিশিয়ে তাদের খেতে দিন। এর ফলে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ঘটবে। বন্ধুরা এরপর ষষ্ঠ যে সংকেতটির কথা বলবো তা হলো বন্ধুরা যদি আপনার বাড়িতে যদি একই জায়গায় যদি তিনটে টিকটিকি দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। এরপর সপ্তম যে সংকেতটির কথা বলবো তা হলো বন্ধুরা যদি আপনার বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখে এক গাল হাসি দেয় তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা এক গাল হাসি দেয়। 9 জুলাই প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার পূর্বে এই 7টি সংকেত পেলে জানবেন আপনি খুবই ভাগ্যশালী। হ্যাঁ বন্ধুরা, এই সময়ের মধ্যে আপনি যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি আর 5টা মানুষের মতো সাধারণ মানুষ নন। জগন্নাথদেবের কৃপায় আপনার জীবন ধন্য হতে চলেছে। আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি ঘটতে চলেছে। আর আপনি যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন আর সেই সংকেতের বিষয়ে আপনি যদি কারোর সঙ্গে শেয়ার করে থাকেন তাহলে ওই সংকেতের যে শুভ ফল অর্থাৎ জগন্নাথ দেবের যে আশীর্বাদ তা থেকে আপনারা সুনিশ্চিতভাবে বঞ্চিত হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকটা মানুষই চাই যে আমাদের সকলেরই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক, খারাপ সময়ে কখনোই আমাদের কারোরই জীবনে না আসুক। কিন্তু বন্ধুরা এমনটা কখনো সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল করে ঘুরতে থাকে। বন্ধুরা এই সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাবার পর পুনরায় সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে দুঃখের সময় কাটানো অত্যন্ত কষ্টকর হয়। কিন্তু বন্ধুরা এই সময়ে কিছু এমন বিশেষ সংকেত প্রাপ্ত করা যায় যা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও
সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।